वेलकम फ्रेंड्स, खबर सन्धने प्रत्येक के स्वागत जानाच्छि। आबारो नतून करे बंगोपसागरे घूर्णिझड़ तैरिर सम्भावना देखा दिच्छे। एई घूर्णिझड़ आसते पारे एई चलती अक्टोबर मासे, एमनटाई सम्भावना, एमनटाई लेटेस्ट खबर। कोथाय घूर्णिझड़ तैरिर सम्भावना? सरासरि कि पश्चिमबंग बांग्लादेशे आघात हानबे? तार गतिपथ एवं गतिवेग सम्पर्के एखोनो पर्यन्त कि तथ्य उठे आसछे सेटाई आमि आपनादेर संक्षेपे जानानोर चेष्टा करब। शुरू थेके शेष पर्यन्त देखते थाकुन। देखार पर भालो लागले एकटी लाइक करे दिते भूलबेन ना। देखुन बंधुरा, आबारो सेई घूर्णिझड़ तैरिर सम्भावना। এই মুহূর্তে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগরে 9 অক্টোবর নাগাদ একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। যদিও বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূল বরাবর একটি নিম্নচাপ রয়েছে, সেই নিম্নচাপের জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা বিক্ষিপ্ত হালকা মাঝারি, কোথাও বা বিক্ষিপ্ত একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কয়েকদিন থাকবে। তবে সেই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না এবং সেই নিম্নচাপটা 8 অক্টোবর নাগাদ সরে যাবার সম্ভাবনা রয়েছে। কিন্তু সরে গেলে কি হবে? আবারও নতুন করে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা দেখা দিচ্ছে দুই বাংলার ওপর। তা আমরা যেটা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত, যে আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগরে সেই ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা, সেটি উত্তর এবং উত্তর পশ্চিম পথ ধরে এগোবে। অর্থাৎ সরাসরি যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আঘাত হানবে এমনটা কিন্তু এখন দেখাই যাচ্ছে না। তার গতিপথ যেটা বলছে, তার গতিপথ বলছে উত্তর উত্তর পশ্চিম দিকে এগোতে এগোতে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যাতেই সেই ঘূর্ণিঝড় আঘাত হানবে। এখন প্রশ্ন, এই ঘূর্ণিঝড় কি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়? দেখুন, এখনও পর্যন্ত যেটা দেখতে পাওয়া যাচ্ছে, ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে 100 কিলোমিটার প্রতি ঘন্টা। তবে এটা ভাবা যেতেই পারে যে এই 100 কিলোমিটার প্রতি ঘন্টায় এর গতিবেগ থাকবে না, কারণ যত পথ সে এগোবে তত গতি তার বাড়তে পারে, আবার দেখা যায় গতি কমেও যায়। তবে গতি যে বাড়বে এটা ধরে নেওয়া যেতেই পারে, কারণ তাকে দীর্ঘ পথ অতিক্রম করে আসতে হবে। আর এই আসার জন্য গতিবেগ কতটা থাকবে তার উপর নির্ভর করবে সেই সাইক্লোন বা ঘূর্ণিঝড়টা কি ধরনের, তবে এখন থেকেই তা বলা সম্ভব নয়। তবে এখনও পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, 9 তারিখে তৈরি হবে এবং 11 বা 12 তারিখ নাগাদ অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলে আঘাত হানার একটা সম্ভাবনা রয়েছে। যদিও সেই দিন নির্ধারণ করা খুবই কঠিন, কারণ আস্তে আস্তে তার গতি কিছুটা মন্থর হতে পারে, কিছুটা আবার তাড়াতাড়িও চলে আসতে পারে। সব কিছুই কিন্তু পরিস্থিতির ওপর নির্ভর করছে। তবে এটা পরিষ্কার যে একটা ঘূর্ণিঝড় আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে। আর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়া মানেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে তার প্রভাব যে পড়বেই এটা মোটামুটিভাবে বলে দেওয়া নিশ্চিত, কারণ আরব সাগরে ঘূর্ণিঝড়গুলোর প্রভাব পশ্চিমবঙ্গ বাংলাদেশে পড়ে না বললেই চলে। আর এই ঘূর্ণিঝড়ের জন্য যদিও বা পশ্চিমবঙ্গ বাংলাদেশে সরাসরি আঘাত নাও হানে, তাহলে উপকূলের জায়গাগুলো যে একটা প্রবল বৃষ্টি হতে পারে এবং প্রবল ঝড় বইতে পারে এটা ধরে নেওয়া যেতেই পারে। তবে এখন থেকে কিছু বলাই সম্ভব নয়। 9 তারিখে যদি তৈরি হয় তার 11-12 নাগাদ সেটা আসার সম্ভাবনা। তা এখনও 7 থেকে 8 দিন মতন সময় রয়েছে, যদিও আবার দিনটা বাড়তে পারে। তাই এখন আপনাদের এটাই জানানোর চেষ্টা করলাম যে একটা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, মোটামুটি ঠিক রয়েছে 9 অক্টোবর নাগাদ, এবং সেটা এখন তার গতিপথ রয়েছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে। পরবর্তীকালে এই ঘূর্ণিঝড় সম্পর্কিত যা আপডেট আসবে অবশ্যই আপনাদের সময় মতো আমি জানানোর চেষ্টা করে যাচ্ছি এবং করে যাব। তার জন্য অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন লেটেস্ট আবহাওয়ার খবরগুলো পাওয়ার জন্য। বঙ্গোপসাগরের এই ঘূর্ণিঝড়ের জন্য অন্ধ্রপ্রদেশে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, রয়েছে উড়িষ্যাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এর সঙ্গে যে একটা গভীর নিম্নচাপ তৈরি হবে, সেই নিম্নচাপ পরবর্তী দিনগুলোতে তেলেঙ্গানা হয়ে পশ্চিম ভারতের দিকে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সঙ্গে প্রবল বৃষ্টিটাও কিন্তু আস্তে আস্তে তেলেঙ্গানা হয়ে পশ্চিম ভারতের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা সেভাবে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না এই ঘূর্ণিঝড়ের জন্য। তবে বৃষ্টি একটা চলবে, বিশেষ করে উপকূলের জায়গাগুলোতে, এবং প্রবল ঝোড়ো হাওয়া তো বইবেই, কারণ ঘূর্ণিঝড়ের একটা পরোক্ষ প্রভাব তো থাকবেই। তবে এখনই বলা যাচ্ছে না যে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে সেটি আছড়ে পড়বে,
কারণ এখনো পর্যন্ত যেটা দেখা গেছে সেটাই আমি জানালাম। কারণ এই ঘূর্ণিঝড় যে কোনো সময় যে কোনো দিকে ঘুরে যেতে পারে, আর এটাই হচ্ছে ঘূর্ণিঝড়ের স্বাভাবিক চরিত্র। তা বন্ধুরা, আপনাদের সব কিছুই সংক্ষেপে জানালাম, কবে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এবং কোথায় যেতে পারে এবং কোন দিকে সরে যেতে পারে। আশা করছি ভিডিওটা আপনাদের হেল্প করবে। থ্যাংকস ফর ওয়াচিং।